হ্যালো ডক্টর নায়ক সাহেব, এখানে যত সব কথা হয়েছে সব ইংরেজিতেই হয়েছে, আর এখানে সবাই পড়ালেখা জানা মানুষ, তারা শুধু ইংরেজি বুঝতে পারে। আর সত্যি বলতে আপনার এই লেকচারের ভাষা হওয়া উচিত, এখানে লোক যে ভাষায় কথা বলে। এক্সকিউজ মি ভাই, আমি একটু বলি। আমাদের আজকের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েককে বলা হয়েছিল এই অনুষ্ঠানে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য, আর তাই আপনি যে প্রশ্ন করছেন আমি অনুরোধ করব অনুষ্ঠানটা শেষ হলে সেটা আপনি আয়োজকদের বলেন। আমার প্রশ্নটা এখনো বাকি আছে, এখনো প্রশ্নটা বাকি আছে। ঠিক আছে, আপনার প্রশ্নটা আপনি করেন, আপনি আপনার প্রশ্নটা উর্দুতেই করেন, ইনশাল্লাহ আমাদের স্পিকার সেটা ইংলিশে বলবেন আর উত্তর দেবেন। বেদ আর শাস্ত্র খারাপ না, কোরআনও খারাপ না, না বুঝে কথা বলা আর তর্ক করাটাই খারাপ। সব মানুষই মনে করে যে অন্য সবাই ভুল করছে, নিজের মনে নিজেকে প্রশ্ন করুন, আপনার ঈশ্বর কখনো খারাপ হতে পারে না। তাই সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যে যে কথাগুলো হবে সেগুলোতে যেন কাদা ছড়াছড়ি না থাকে, কাদা ছড়াছড়ির উপরে উঠেই কথা বলতে হবে, কারণ কাদা ছড়াছড়ির উপরে উঠলেই সেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, পরমাত্মাকে পাওয়া যাবে। আগে গড শব্দটার অর্থ বোঝেন, গডের অর্থ কি? গড গডের এসব কিছুই নেই, জিওডি যে সুপার পাওয়ার এই প্রকৃতিকে কন্ট্রোল করছে, তার এই প্রকৃতির তিনটা অংশ আছে, জিওডি গড, জি দিয়ে জেনারেটর, ও দিয়ে অপারেটর, ডি দিয়ে ডিস্ট্রয়ার। এই প্রকৃতি আমাদের তৈরি করছে, প্রকৃতি আমাদের চালাচ্ছে, প্রকৃতি আমাদের ধ্বংস করছে। আমাদের তৈরি করা হচ্ছে, আমাদের চালানো হচ্ছে, তারপর ধ্বংস করা হচ্ছে। গড বা গডেজের অন্য কোনো অর্থ নেই, আর গড শব্দটার এছাড়া কোনো অর্থ নেই। আল্লাহ তাআলা এই গডের উপরে, পরমেশ্বর এই গডের উপরে, পরোয়ারদিগার এই গডের উপরে। ধন্যবাদ, আপনি আমার লেকচারটাকে সংক্ষেপে বলে দিলেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন যে গড বলে আসলে কিছু নেই, সেটা আমি ব্যাখ্যা করেছি। আপনি হিন্দিতে বললেন যাতে করে যারা ইংরেজি বোঝেন তারাও বুঝতে পারে, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুন্দরভাবে বলেছেন আসলে গড বা গডেস কিছু নেই, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়, আর আমি আপনার সাথে পুরোপুরি একমত। আপনি ঠিকই বলেছেন যে অনেকগুলো ধর্ম থাকা আসলে উচিত নয়, আমি একমত, অনেক ধর্ম থাকা উচিত নয়, কারণ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ তাআলার কাছে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে। আমি আপনার সাথে একমত, যদি আমরা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করি আমরা আলাদা হয়ে যাব। আসলে পার্থক্য থাকা উচিত নয়। আগের ভাই আমাকে অনেক কথা বললেন, শিয়া সুন্নি বিভিন্ন ধর্ম আর ধর্মের মধ্যে গোত্র, উত্তরটা দিতে পারি তবে সময় লাগবে, এমন প্রশ্ন করলে করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব। কেন আমরা পার্থক্য নিয়ে কথা বলবো? তবে ভাই আপনি ঠিক বলেছেন যে ধর্ম হবে একটাই, একটাই জীবন দর্শন, সেটা হলো আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া। যদি এটা বিশ্বাস করেন সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে, যদি বিশ্বাস না করেন তাহলে বিশৃঙ্খলা চলতেই থাকবে। আশা করি উত্তরটা পেয়েছেন।